वेलकम टू माय चैनल। परिवार परिजन आत्मीय स्वजन एमनकि बंधु महले प्राय एक प्रश्न उठे स्वामी एवं स्त्री रक्तर ग्रुपर कारण बाच्चा नीते ना कि समस्या है। क्यों क्यों बोले थाकेन बार बार गर्भपात हवार पिछने रक्तर ग्रुप एक कारण आसले कि ताई गर्भधारणर जन्नो आदो कि रक्तर ग्रुप कोनो भूमिका पालन करे। स्वामी एवं स्त्री रक्तर ग्रुप जदि सेम है ताहले कि कोनो समस्या होबे। कौन कौन रक्तर ग्रुप स्वामी एवं स्त्री माझे थाकले समस्या होते पारे एवं सेगुलो थेके किभाबे परित्राण पावा सम्भव आजकेर भिडियोते एई विषयगुलो निये विस्तारित तो आपनादेर साथे आलोचना करब इनशाल्ला। तो चलुन शुरू करा जाक। तार आगे आमादेर रक्तर ग्रुप सम्पर्के किछु बेसिक तथ्य जाना दरकार। प्रधानत रक्तर ग्रुप के दुई भावे भाग करा जाए। एकटी होच्छे ए बी ओ सिस्टेम आर एकटी होच्छे आर एच फैक्टर। ए बी ओ सिस्टेमेर मध्ये रयेछे ए बी ए बी एबं ओ एगुलो आमादेर रक्तर ग्रुप। रक्तर आरेकटी उपादान होच्छे आर एच फैक्टर अर्थात এই আর এইচ ঠিক করবে রক্তের গ্রুপ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। রক্তে আর এইচ অ্যান্টিজেনের উপস্থিত থাকলে রক্তের গ্রুপ হয় পজিটিভ, যেমন এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ। রক্তে আর এইচ অ্যান্টিজেন উপস্থিত না থাকলে রক্তের গ্রুপ হবে নেগেটিভ, যেমন এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, ও নেগেটিভ ইত্যাদি। এবার আমাদের প্রশ্নে ফিরে যাই। গর্ভধারণের জন্য আদৌ কি রক্তের গ্রুপ কোনো ভূমিকা পালন করে? চিকিৎসা বিজ্ঞান বলে গর্ভধারণের জন্য রক্তের গ্রুপ কোনো ভূমিকা রাখে না, অর্থাৎ রক্তের গ্রুপের জন্য আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়বেও না কমবেও না। তবে একটা বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা বলছি একটু পরে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। স্বামী এবং স্ত্রী রক্তের গ্রুপ যদি সেম হয় তাহলে কি কোনো সমস্যা হবে? এই প্রশ্নটার যদি এক কথায় উত্তর দেই তাহলে বলবো না, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না, বরং তাদেরকে অভিনন্দন যে তারা কিছু রিস্ক থেকে মুক্ত। রক্তের গ্রুপজনিত দুই ধরনের জটিলতা বাচ্চাদের হয়ে থাকে, একটি হচ্ছে এ বি ও ইনকম্পিটিবিলিটি আরেকটি হচ্ছে আর এস ইনকম্পিটিবিলিটি। স্বামী এবং স্ত্রী রক্তের গ্রুপ সেম হলে এই দুইটা সমস্যা থেকে তাদের আগত শিশু সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। চলুন দেখা যাক কোন কোন রক্তের গ্রুপ স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকলে সমস্যা হতে পারে। স্ত্রীর যদি যে কোনো পজিটিভ রক্তের গ্রুপ হয়, যেমন এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ কিংবা ও পজিটিভ, সেক্ষেত্রে স্বামীর রক্তের গ্রুপ যে কোনো পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, যেমন এ পজিটিভ বা এ নেগেটিভ, বি পজিটিভ বা বি নেগেটিভ, এবি পজিটিভ বা এবি নেগেটিভ, ও পজিটিভ বা ও নেগেটিভ, যে কোনো গ্রুপ হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ স্ত্রীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ বা নেগেটিভ যাই হোক বিয়ে বা বাচ্চা নিতে কোনো সমস্যা নেই। তবে স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়, যেমন এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ বা ও নেগেটিভ, এবং স্বামীর রক্তের গ্রুপ যদি কোনো পজিটিভ গ্রুপ হয়, যেমন এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ কিংবা ও পজিটিভ, সেক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। আপনাকে একটা বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে। সমস্যাটা তাহলে কি? মেডিকেলের ভাষায় একে বলা হয় আর এইচ ইনকম্পিটিবিলিটি। একজন মা যখন গর্ভধারণ করে তখন তার গর্ভফুলের মাধ্যমে মায়ের শরীর থেকে গর্ভের শিশু সমস্ত পুষ্টি শোষণ করে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মায়ের রক্ত এবং সন্তানের রক্ত কিন্তু মিক্স হয় না। এখন যে মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ এবং তার স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ, এক্ষেত্রে তিনি যদি গর্ভধারণ করেন এবং গর্ভের সন্তানের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়
তখন বাচ্চার আরএস ফ্যাক্টর মায়ের রক্তের সংস্পর্শে আসে। যেহেতু সন্তানের রক্ত পজিটিভ, তাই সন্তানের রক্তে আরএইচ অ্যান্টিজেন রয়েছে, এবং মায়ের রক্তের গ্রুপ যেহেতু নেগেটিভ, তাই মায়ের রক্তের গ্রুপে কিন্তু আরএস অ্যান্টিজেন নেই। বাচ্চার আরএস ফ্যাক্টর মায়ের রক্তের সংস্পর্শে আসার সাথে সাথে মায়ের রক্তে কিন্তু আরএস অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি পরবর্তীতে দ্বিতীয় বাচ্চা নেওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। যদিও প্রথমবার গর্ভধারণে কোনো সমস্যা হয় না, অর্থাৎ স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় এবং স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে লিথান জিন বা মারণ জিন নামক একটি জিন তৈরি হয়, যা পরবর্তীতে গর্ভের ভ্রূণ নষ্ট করে দেয় অথবা মৃত বাচ্চা হয়। যদিও প্রথম বাচ্চার বেলায় কোনো সমস্যা হয় না, অর্থাৎ যে মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ তার যদি প্রথম বাচ্চা হয় এবং সেই বাচ্চার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে দ্বিতীয় বাচ্চার নেওয়ার সময় গর্ভপাত হয়ে যেতে পারে। তবে এটা খুবই সামান্য একটি ব্যাপার, এর সুন্দর একটি সমাধান রয়েছে। কিছু বিষয়ে সতর্ক থাকলে উক্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। যেমন, যে মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ তার যদি প্রথম বাচ্চা হয়, বাচ্চা জন্মের সাথে সাথেই বাচ্চার রক্তের গ্রুপ চেক করতে হবে। যদি বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হয়, তাহলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে মাকে ডেলিভারির 72 ঘন্টার মধ্যে NTD ইঞ্জেকশন দিতে হবে, তাহলে পরবর্তী বাচ্চা নিতে কোনো সমস্যা হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, যে মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ তার যদি কখনো মিসক্যারেজ হয়, সেক্ষেত্রেও কিন্তু মায়ের রক্ত পরীক্ষা করে NTD ইঞ্জেকশন দেওয়া উচিত। এই ভুলের কারণে অনেকের কিন্তু বারবার মিসক্যারেজ হয়ে যায়, অথচ এটা তিনি জানেন না। তাই নেগেটিভ রক্তের গ্রুপের মায়েরা একটু সচেতন থাকবেন। মোট কথা হলো, গর্ভধারণের জন্য রক্তের গ্রুপ কোনো ভূমিকা পালন করে না। স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে বাচ্চার কোনো সমস্যা হয় না বা মিসক্যারেজ হয় না। 3. নেগেটিভ রক্তের গ্রুপের মায়েরা একটু সচেতন থাকলে সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। আপনার এবং আপনার স্ত্রীর কারণে আগত সন্তানের জটিলতা হবে কি না এটা জানতে দুজনেই বিয়ের আগেই হিমোগ্লোবিন ইরেক্টোফোরোসিস পরীক্ষা করুন। তাহলে আপনার আগত সন্তানকে থ্যালাসেমিয়া নামক মরণ ব্যাধি থেকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ। থ্যালাসেমিয়া নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিও শেষে সাজেস্ট করা ভিডিও দেখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস, হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।